আর হচ্ছে আমাদের বাড়ির নিকটবর্তী একমাত্র দোকান। তো ভিউজ, এখানে হাতের বাম পাশে রয়েছে কাটলিপাড়া মডেল বাজার, কিন্তু দোকানপাট দেখা যাচ্ছে। তো আমরা বাজারে চলে এসেছি। এই মুরগিটি গরম তেলে দেওয়া হবে, এই তো দর্শক মুরগিটি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ভিডিওটি হতে যাচ্ছে একটি রেসিপির ভিডিও। সেই রেসিপিটি হচ্ছে মুরগি বাজার রেসিপি। তো এই জন্য আমরা মুরগি কিনতে যাব। আমাদের পাশে একটি বাজার, সে বাজারটি হচ্ছে সিলা বাজারে। তো আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আল্লাহ আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ হচ্ছে আমার চাচাতো ভাই, সে সবসময় আমাকে ভিডিও বানাতে সাহায্য করে। আর হচ্ছে আমাদের বাড়ির নিকটবর্তী একমাত্র দোকান। গ্রামের মানুষদেরকে যেন সব প্রয়োজনে বাজারে যেতে না হয়, সেজন্য দোকানটি গড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটলিপাড়া গ্রামের ছোট্ট একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা গ্রামে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন আমরা তিন রাস্তার মোড়ে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি চিলা বাজারে, যেটা কিনা আমাদের গ্রামের সবচেয়ে নিকটবর্তী বাজার। তো ভিউজ, এখানে হাতের বাম পাশে রয়েছে কাটলিপাড়া মডেল বাজার, কিন্তু এই বাজারটি এখন পরিত্যক্তই বলা যায়। দু একটি দোকান ব্যতীত সবগুলো দোকানই প্রায় বন্ধ থাকে সবসময়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হাতের ডান পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী এবং বাম পাশে রয়েছে কৃষি জমি। দেখে মনে হচ্ছে প্রকৃতির সব সৌন্দর্য এখানেই ধরা দিয়েছে। ভিউয়ার্স, হাতের ডান পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দুরা ব্রিজ। আমরা এখন ব্রিজটা ক্রস করলাম। বলা যায় আমরা বাজারের খুব কাছাকাছি চলে এসেছি। দু মিনিটের মধ্যে আমরা বাজারে পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এবং বাম পাশে ছোট ছোট দোকানপাট দেখা যাচ্ছে। তো আমরা বাজারে চলে এসেছি, এখন আমরা চলে যাব মুরগির দোকানে। বাজারের কেনাকাটা জমজমাট হয় বিকাল 5টার পর থেকে, কিন্তু আমরা 2-3 ঘন্টা আগে চলে আসার কারণে বাজারের ম্যাক্সিমাম দোকানই এখন প্রায় বন্ধ রয়েছে। তারপর আশা করছি আমরা মুরগির দোকানটি খোলা পাব। ওই যে দেখা যাচ্ছে মুরগির দোকান। তো আলহামদুলিল্লাহ আমরা মুরগির দোকানটি খুঁজে পেয়েছি। মুরগি কেজি কত?
এত কে বাড়ছে নাকি? আপনি মাস্ক তো কম ছিল, কমারে কত রাখবেন? কমারে দেড় কেজি বরাবর তো কত তো দেখতে পাচ্ছেন আলহাম মুরগি জবাই করছে। মুরগি কিনা শেষ, তো আমাদের এখন প্রয়োজন মুরগির মশলা, সেজন্য আমরা মশলার দোকান খুঁজছি। দুপুর হওয়ার কারণে বেশিরভাগ দোকানই এখন বন্ধ রয়েছে। এই মশলাটা লাগবে মানে নতুন করে দিব, বুঝছ? সবাই তিনজনে দাঁড়াই যাবে। হ্যাঁ দেখবো কে আগে কুটা ধরতে পারে। চালক আছে ওই আট কেটে দিতেছে, সাদা কেটে দেয় আট কেটে দেয়। এই কুটটা ধরতে হইব, কারা আগে ধরছে? তত কুট ধরতে হইব। আরো যাই হোক, দেখতে পাচ্ছেন কিভাবে গ্রামের ছেলা মেয়েরা কিভাবে সাঁতার কাটে। এই যে ফাতেমা, ফাতেমা আসার গাঁও থেকে গাছলি বেড়া এসে দেখেন কি করতেছে, খালি দৌড়াদৌড়ি খালি দৌড়াদৌড়ি করতেছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মুরগিটি সুন্দর করে কেটে নেওয়া হয়েছে আস্তা। এখন এই মুরগিটি মশলা দিয়ে মাখিয়ে নিবে। তো আমাদের কি কি দিবে? হলুদ, পরিমাণ মতো লবণ, এক চামচ মরিচ,
এটা কি? আদা রসুন। আদা রসুন বাটা। এলাচ জিরা। এলাচ জিরা বাটা। পরিমাণ মতো দিয়ে এখন মাখিয়ে নিবে মুরগিটি ভালো করে, যেন মুরগির ভালো করে মশলা গুলো মুরগিতে ঢুকে সেটা ভালোভাবে মাখিয়ে নিবে। এখন দর্শক দেখতেই পাচ্ছেন ভালো করে মাখিয়ে নিয়েছে মশলাটি। দেখতেই পাচ্ছেন মুরগিটা এখন মাখানো হয়ে গেছে। এখন এই মশলা মাখানো মুরগিটি আধা ঘন্টা এইভাবে রাখতে হবে। আপনারা ঢেকেও রাখতে পারেন যেন মুরগির ভিতরে মশলাগুলো পচায় এবং মুরগির মাংসগুলো আরও নরম হয়। এভাবে আধা ঘন্টা রেখে দিতে হবে মিনিমাম। দর্শক মুরগিটি 30 মিনিট এভাবে রেখে দেওয়া হয়েছিল। এখন মুরগিটি ভাজা হবে। আর এদিকে কড়াইতে তেলটি দেওয়া হয়েছে, তেলটি প্রায় গরম হয়ে গেছে। এখন এই মুরগিটি গরম তেলে দেওয়া হবে। যেহেতু দেখা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মশলা দেওয়া মুরগিটি গরম তেলে দেওয়া হয়েছে। এখন এই মুরগিটি ভাজতে হবে। গ্রামের মাটির চুলাতে কীভাবে মুরগিটি ভাজতেছে দেখতে পাচ্ছেন। এখন মুরগিটি উঠিয়ে দিচ্ছে। এখন ঢাকনা দিয়ে রেখে দিবে যেন মাংস বা মুরগিটি ভালোভাবে সিদ্ধ হয়। এখন মুরগি ভাজাটি উঠিয়ে দিতে হবে, মুরগিটি যেন না পুড়ে যায়। এভাবে তাড়া দিতে হবে বা উল্টে দিতে হবে মাঝে মাঝে যেন না পুড়ে যায়। দেখতে পাচ্ছেন উল্টে দিয়েছে মুরগিটি, এভাবে উল্টে দিতে হবে যেন না পড়ে যায়। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। Thank you.
বারবার উল্টিয়ে দিতে হবে মুরগিটি। এখন আবার দেখে দিছে, দেখতে পাচ্ছেন মুরগিটি প্রায় হয়ে গিয়েছে। এখন আবার দেখতে দেখছে যে পুড়ে গেছে কিনা। এখন আবার উঠিয়ে দিবে, মুরগির চারপাশে যেন সিদ্ধ হয় সেজন্য উল্টিয়ে দিচ্ছে চারপাশ। দর্শক, মুরগিটি হয়ে গিয়েছে। হ্যাঁ মুরগি, দর্শক মুরগিটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটা আমরা নিয়ে চলে যাব, দেন এটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। দেখতেই পাচ্ছেন দর্শক, সরবে এখন টেস্ট করছে মুরগি বাজাটি, এখন সে রিভিউ দিবে। কেমন হয়েছে? অসাধারণ হয়েছে, বাজাটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, খুবই ভালো, মশলা সব দিক দিয়ে ঠিক আছে, আর বোঝা যাচ্ছে এটা গরম পরিবেশে বানানো হয়েছে। তো আপনারা সবাই চাইলে বাসায় ট্রাই করতে পারেন, রেসিপি তো সবাই জানো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আর এই ভিডিওতে কেউ যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।